নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সরকার বাংলাদেশে দাস চিন্ময় ব্রহ্মচারী ওরফে চিনময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহল ভারত সরকারের বিদেশ মন্ত্রক নিন্দা করে বিবৃতি জারি করেছে এবং ভারত সরকার দপ্তহীন ভাষায় জানিয়েছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যা লঘুদের উপর যে নিপীড়ন হচ্ছে সেটা তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বিষয়টা খুব উদ্বেগজনক এবং চিন্ময় প্রভুর মতো একজন যিনি অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং যারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন করছে তাদের ধর্মস্থানকে অপবিত্র করছে তাদের সম্পত্তি লুট করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের ইউনুজ সরকার কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশের বিদেশ মন্ত্রক পাল্টা বিবৃতি জারি করে বলেছে যে ভারতের বিদেশ মন্ত্রকের এই বিবৃতি দুর্ভাগ্যজনক বিষয়টা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এর সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের কোনো সম্পর্ক নেই ভারত সরকারের এই ধরনের বিবৃতি দুদেশের সম্পর্ককে প্রশ্নচিহ্নের মুখে ফেলবে মোটামুটি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতির অন্তর্নিহিত বক্তব্য এরকমই এখানে অতগুলো প্রশ্ন আছে দেখুন সুৎখর ইউনুস যাকে অনেকে বলেন সুদি ইউনুস তিনি একজন মেকি ধর্ম নিরপেক্ষ কার্যত ভণ্ড এবং ওনার বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ আছে বছর বয়স পর্যন্ত তিনি গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পথ ছাড়তে চাননি এবং তিনি যে ধরনের বিবৃতি দিচ্ছেন তার নির্দেশেই তো হচ্ছে তিনি তো কার্যত সর্বে সর্ব অন্তর্বর্তী সরকারের সেই বিবৃতির মধ্যে সত্যতার লেশমাত্র নেই প্রথম কথা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নিপীড়নের ঘটনা ঘটছে সেটা বিচ্ছিন্ন ঘটনা নয় অতীতেও হয়েছে এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সেটা লাগাম ছাড়া হয়েছে অবশ্যই সনাতন প্রভু বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক তারা তো বলছেনই যে আমরা বাংলাদেশে জন্মেছি বাংলাদেশের মাটিতে আমরা পঞ্চভূতে বিলীন হব বাংলাদেশের নদী হাওয়া জল মাটির উপর আমাদের অধিকার কারুর থেকে এক কণা মাত্র কম নয় এবং চিন্ময় প্রভুর বক্তব্য যদি কাল আপনারা শোনেন প্রিজেন্ট ব্যাংক দাঁড়িয়ে থেকে তাতেও তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেছেন কোথাও কিন্তু কোন রকম উস্কানি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের ডাক এসব কিছু নেই তা সত্ত্বেও তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে একটা জিনিস সুৎকর ইউনুস এবং তার দুষ্ট চতুষ্টয় কান খুলে শুনে নিন ভারতীয় উপমহাদেশে হিন্দুরা বিভিন্ন দেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হলে ভারত সরকার প্রতিবাদ করবে চুপ করে বসে থাকবে না কারণ ভারত এই সমস্ত দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নৈতিক অভিভাবক এবং যশস্বী প্রধানমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী ভারতীয় উপমহাদেশের হিন্দুদের অভিভাবক ভারত চুরি পরে বসে নেই সুৎখর ইউনুস এটা কান খুলে শুনে নিন ভদ্রলোক যে একজন প্রকৃত ভণ্ড এবং প্রবল হিন্দু বিদ্বেষী তার বিভিন্ন কথা বার্তার মধ্যে থেকে দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে ব্রিটিশ এমপি ডেভিড ল্যামি তার কয়েকজন সতীর্থ সাংসদকে নিয়ে ব্রিটেনের বিদেশ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন সেখানে বাংলাদেশে মৌলবাদ যে কিভাবে মাথা ছাড়া দিচ্ছে র্যাডিক্যাল ইসলামের যে চাষাবাদ হচ্ছে বাংলাদেশের মাটিতে সেটা জানিয়ে কমনওয়েলথ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের উপর বাংলাদেশের বিষয়ে চাপ সৃষ্টির অনুরোধ করেছেন এবং ব্রিটিশ সরকার বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন ইউরোপীয় ইউনিয়ন সড়ভাবে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বিগত দুবার বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে সরব হয়েছে বিশে জানুয়ারি ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেবে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে যারা আসছেন তারা ঘোষিতভাবে রাডিকাল ইসলামের বিরোধী এবং ভারতবন্ধু তার মধ্যে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর প্র্যাকটিসিং হিন্দু তুলসী গাভার্ড ইস্কনের সদস্য সুৎখর ইউনুস এমনভাবে মিথ্যে কথা বলেন মাঝে মধ্যে হাসি পায় ডাকেশ্বরী মন্দিরে পুজোর সময় গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে সনাতনীদের আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু সেসব কথার কোনো প্রতিফলন বাস্তবের বাটিতে হয়নি একটা অদ্ভুত যুক্তি দিচ্ছেন যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কিছু নিপীড়নের ঘটনা ঘটেছে হ্যাঁ ঠিক কিন্তু ভারত অতিরঞ্জিত করছে ধর্মীয় কারণে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হননি তারা আওয়ামী লীগের সমর্থক বলেই তারা ধর্মীয় নিপীড়নের শিকার এই তারা নিপীড়নের শিকার হয়েছেন প্রথম কথা হলো বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা যদি আওয়ামী লীগকে বিশ্বাস করেন তাহলে একথা মেনে নিতে হবে অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের পার্টি বিশ্বাস করতে ব্যর্থ হয়েছেন তাই নেই মামার থেকে কানা মামা ভালো এইটাকে মাথায় রেখে ধর্মীয় সংখ্যালঘুরা আওয়ামী লীগকে তাদের রক্ষাকর্তা হিসাবে বেছে নিয়েছিল অন্যান্য রাজনৈতিক দল যেমন বিএনপি ধরুন জামাত বলুন তারা যদি ধর্মীয় সংখ্যালঘুদের বিশ্বাস অর্জনে ব্যর্থ হয় সে দায় তাদের এই দায় ধর্মীয় সংখ্যালঘুদের নয় আওয়ামী লীগের সময় কি ধর্মীয় উপর অত্যাচার হয়নি হয়েছে বিভিন্ন তথ্য বলছে যে প্রতিদিন বাংলাদেশ থেকে ছশোর কাছাকাছি মানুষ ধর্মীয় সংখ্যালঘু তারা দেশ ছাড়ছেন সময় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার একুশ শতাংশ সে ডাকার জন্য আট শতাংশে নেমেছে এর দায় কে নেবে ভারতবর্ষে স্বাধীনতার সময় মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা যা ছিল শতাংশের বিচারে আজকে দাঁড়িয়ে শেষ সেন্সাস অনুযায়ী দু হয়েছিল তাদের সংখ্যা চার শতাংশের কাছাকাছি বেড়েছে তারপর সেন্সাস হয়নি সেন্সাস শুরু হবে তখন দেখা যাবে বাংলা এই ভারতবর্ষে ধর্মীয় সংখ্যা লোকরা বিশেষত মুসলমানরা মোট জনগোষ্ঠীর প্রায় উনিশ কুড়ি শতাংশ স্বাধীনতার সময় তাদের সংখ্যা ছিল বারো শতাংশ তারপরে সেটা বেড়ে পনেরো শতাংশের কাছাকাছি দাঁড়ায় এখন সেটা আমার ধারণা উনিশ কুড়ি শতাংশের কাছাকাছি দাঁড়াবে হ্যাঁ ভারতবর্ষে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা বেশি তারা মোট জনসংখ্যার একশো কোটিরও বেশি এবং ভারতীয় উপমহাদেশে হিন্দুদের রক্ষাকর্তা হচ্ছে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে হিন্দু হৃদয় সম্রাট বলে অভিহিত করা হয় অবশ্যই তার নেতৃত্বাধীন সরকার দত্তহীন বাসায় সুৎকর ইউনুস এবং তার জঙ্গি সহযোগীরা এটা শুনে রাখুন কান খুলে শুনে রাখুন আপনাদের অভ্যন্তরীণ বিষয় হতে পারে কিন্তু বাংলাদেশের মাটিতে সনাতনীরা আক্রান্ত হলে ভারত সরকার চুপ করে বসে থাকবে না অনেকগুলো পদক্ষেপ ভারত সরকার নিতে পারে এক বাংলাদেশের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সেটাও যদি এই মুহূর্তে তারা না করতে চায় একটা ন্যূনতম যোগাযোগ রাখা সচিব পর্যায়ে বিদেশ সচিব পর্যায়ে না হলেও তার নিচের স্তরের আধিকারিকরা দুদেশের মধ্যে যোগাযোগ রাখতে পারেন দুই বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে যে সমস্ত কর্মী কাজ করেন স্কেলিটন স্ট্রাকচারটা রেখে বাকি সবাইকে ভারতে নিয়ে আসা তিন কোন অবস্থাতেই বাংলাদেশের নাগরিকদের ভারতে ভিসা দেয়া চলবে না একমাত্র খুব জরুরি প্রয়োজন ছাড়া খুব অসুস্থ চিকিৎসার জন্য আসতে চান সেটাকে কনসিডার করা হবে স্পেশাল কেস হিসাবে চার বাংলাদেশ থেকে ভারতীয় পণ্য বাংলাদেশে এক্সপোর্ট করা যাবে না পাঁচ সমস্ত ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট যেটা ভারত সরকার দিয়েছে বাংলাদেশকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া তারা বন্ধ করুক ছয় বাংলাদেশের জঙ্গি শাহির বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে জনমত তৈরি করুন ইউরোপীয় ইউনিয়নে আমেরিকা সহ পশ্চিমী বিশ্বে যেখানে সম্ভব সেখানে ভারত সরকার বাংলাদেশের এই জঙ্গি শাহির বিরুদ্ধে জনমত তৈরি করুক সাত অবৈধ অসাংবিধানিক ইউনুস সরকারের সঙ্গে ওই যুগ্ম সচিব স্তরের বৈঠক চলতে পারে ইউনুস তাকুতি মিনতি করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার এই ধরনের বৈঠকের কোনো সম্ভাবনা নেই এই ধরনের বৈঠক ভারত করবে বলে আমার অন্তত মনে হয় না বর্তমানে যে পরিস্থিতি কারণ ইউনুস প্রথম থেকেই মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন আপনি বাংলাদেশের মাটিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করুন তারপরেও কিন্তু সেটা তারা উল্টে তৈরি করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর করেননি নিপীড়নকে জাস্টিফাই করতে চাইছেন এটা গর্হিত অপরাধ এটা মানবতার বিরুদ্ধে অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ করার জন্য সুৎখর ইউনুস এবং তার জঙ্গি সহযোগীদের বিরুদ্ধে আন্দোলন করা উচিত এবং আগামী দিনে তাদেরকে বিচারের কাঠ করায় তোলা উচিত এই লোকটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল অবিলম্বে আন্তর্জাতিক জনমত তীব্র করে ইউনুসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার জন্য সচেষ্ট হওয়া উচিত তার জন্য ভারত সরকারের উচিত এবং অন্যান্য যারা আছেন যারা বাংলাদেশে র্যাডিক্যাল ইসলামের বার উদ্বিগ্ন তাদেরও উচিত ইউনুসে নোবেল শান্তি পুরস্কার যেন কেড়ে নেয় নোবেল কমিটি তার জন্য সরব হওয়া এই ভদ্রলোকের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা নেই তিনি নিজে অশান্তিকে উস্কাচ্ছেন জঙ্গি জেহাদিদের সমর্থন দিচ্ছেন এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশাসন এবং সেনা জঙ্গিদের কার্যকলাপকে নিয়ন্ত্রণ তো করছেই না বরঞ্চ উল্টে জঙ্গিরা যখন জেহাদিরা যখন ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন করছে অত্যাচার করছে তাদের ধর্মস্থান করছে তখন অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ নির্দেশে সেনা পুলিশের যৌথ বাহিনী নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে মঙ্গলবার রাত থেকে চট্টগ্রাম চলছে হরিজন বস্তিতে আগুন ধরানো হয়েছে চট্টগ্রাম শহরে উত্তেজনা হচ্ছে পবিত্র ধর্মীয় স্থানকে অপবিত্র করা হচ্ছে আপনাদের মনে আছে ইউনুসের ভাষায় গণ অভ্যুত্থানের মাস্টার হিজবুত তাহারির সদস্য জঙ্গি মাহফুজ কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করে কি লিখেছিলেন বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন রক্তাক্ত গৃহযুদ্ধ হবে এটা হচ্ছে তার পূর্বাভাস জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন অর্থাৎ বাংলাদেশে সারিয়া চালু করতে চায় যেমন আফগানিস্তানে আছে যেমন সিরিয়ায় আছে সেই রকম সারিয়া চালু করতে চায় এখন ধর্মীয় সংখ্যালঘুরা টার্গেট কারণ হিন্দু শূন্য করাটা হচ্ছে তাদের ঘোষিত লক্ষ্য মুখে তারা বলছে যে বাংলাদেশের মাটি সবার জন্য ধর্মীয় সংখ্যালঘুদেরও বাংলাদেশের উপর সমান অধিকার কিন্তু কার্যক্ষেত্রে যেটা করছে তারা সেটা হচ্ছে ধীরে ধীরে এথেনিক ক্লিনজিংয়ের রাস্তায় হাঁটা এই প্রবণতা চলতে থাকলে অনেকে বলছেন যে আর পঁচিশ বছর পর বাংলাদেশের মাটিতে কোনো সনাতন ধর্মাবলম্বীর অস্তিত্ব থাকবে না এই হচ্ছে ইউনুস সরকারের অ্যাজেন্ডা বা প্ল্যান বলতে পারেন বিশ্বের কাছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ চরিত্র তুলে ধরার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মাটিতে পরিকল্পিতভাবে ধর্মীয় ধর্মীয় সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করার উদ্যোগ তারা নিচ্ছে তাহলে এই অপরাধের বিচার কেন হবে না ইউনুস এবং তার জেহাদি সহযোগীদের বিরুদ্ধে কারণ সরকার যদি কঠোর হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে না পারে তার দায় সরকারকে নিতে হয় এই সরকারের আমলে তারি লুটতরাজ প্রতিদিনকার ঘটনা আজকে ধর্মীয় সংখ্যালঘুরা এদের নিশানায় আগামী দিনে বাংলাদেশের মহিলারা এদের নিশানায় আসবেন কারণ এরা ইসলামের যে অনুশাসন মেনে চলতে চায় যে অনুশাসনে বাংলাদেশের সমাজ চলুক তারা চায় তাতে মহিলাদের স্বাধীনতা বলে কিছু থাকবে না সেখানে মহিলারা কাজে যোগ দিতে পারবেন না রাস্তায় যেতে পারবেন না তাদের পোশাক পরিচ্ছেদ চলা ফেরা সবকিছুর উপর এই জঙ্গি শাসকেরা নিয়ন্ত্রণ আরোপ করতে চাইবে শুনুন সব দেশেই ধর্মীয় সংখ্যাগুরুদের দায়িত্ব ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা কিন্তু বাংলাদেশের ধর্মীয় সংখ্যাগুরুরা এক অদ্ভুত কারণে নিরাপত্তা অবলম্বন করছেন ভয় করছেন যে প্রতিবাদ করলে জাস্টিসের মুখোমুখি পড়তে হবে তাদের ধোপান আপিত বন্ধ করে দেওয়া হবে তাদের সম্পত্তি লুটতরাজ করা হবে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে ডেভিড ল্যামি ব্রিটেনের সাংসদ যে রিপোর্ট দিয়েছেন তাতে বলা হয়েছে বাংলাদেশের বিচার বিভাগকে অন্তর্বর্তী সরকার ব্যবহার করছে প্রতিশোধ নেবার জন্য চিন্ময় প্রভুর উপর এত রাগ কেন তাদের বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন আজকের ঘটনা নয় কিন্তু এইভাবে যে প্রতিবাদ হতে পারে সংগঠিত ভাবে এটা কিন্তু জঙ্গি জেহাদিরা বুঝতে পারেননি প্রথমে ঢাকার শহীদ মিনারে তারপর চট্টগ্রামে লালদিগি ময়দানে তারপরে রংপুরে আবার শুনছি খুলনা এবং বসিরা বরিশালেও এই সনাতনীরা জনসমাবেশে ডাক দিয়েছেন তাতে বিপুল সংখ্যক মানুষ সাড়া দিচ্ছেন অর্থাৎ জঙ্গি জেহাদিরা যেভাবে দাবিয়ে রাখতে চেয়েছিল ধর্মীয় সংখ্যালঘুদের চিন্ময় প্রভুর নেতৃত্বে ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিবাদের রাস্তায় নেমেছেন এবং তারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের উপর তাদের সমান অধিকার যেটা ধর্মীয় সংখ্যাগুরুদের আছে ন্যায্য সঙ্গত দাবিতে যখন তারা রাস্তায় নেমেছেন তখন তাদের প্রতিবাদকে দমন করতে জঙ্গি জিহাদিরা সব রকম পন্থা অবলম্বন করছে কণ্ঠ আমার রুত আজিকে বাঁশি সঙ্গে ধারা অর্থাৎ মার খেলে এবার কিন্তু গণতান্ত্রিকভাবে অহিংস পথে প্রতিবাদ হবে সেই প্রতিবাদের ভাষাটা সনাতনীদের মুখে জুগিয়েছেন চিন্ময় প্রভু তাই চিন্ময় প্রভু এখন জঙ্গি ইউনুস সুৎখর ইউনুস তার সঙ্গী সাথীদের আক্রমণের লক্ষ্য আমি সচেতন ভাবে বললাম অন্তর্বর্তী সরকারে জঙ্গি এলিমেন্ট আছে এবং তারা বাংলাদেশের গণতান্ত্রিক সেকুলার চিন্তা ভাবনার বিরুদ্ধে কাজ করছে এটা দর্থহীনভাবে বলার সময় এসেছে কারণ জঙ্গিদের যে মদত দেয় ধরে নিতে হবে জঙ্গি মতবাদকে তিনি সমর্থন করেন যে ইউনুস দীর্ঘদিন পশ্চিমী দুনিয়ায় কাটিয়েছেন নিজেকে লিবারাল বলেন তিনি নাকি নাস্তিক পাঁচ নামাজ পড়েন না সমকামী আন্দোলনের পক্ষে ছিলেন তার মেয়ে সমকামী তিনি যেভাবে জঙ্গি জেহাদিদের সব অনার্য দাবিকে মুখ বুঝে মেনে নিচ্ছেন তার থেকে একথাই প্রমাণিত হয় যে জঙ্গিবাদকে তিনিও সমর্থন করছেন এবং তিনি ঘোষিত হিন্দু বিরোধী শুধুমাত্র পদে টিকে থাকার জন্য এই বৃদ্ধ জীবনের উপান্তে এসে সব ধরনের সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সমঝোতা করছেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যাগুরুরা যদি এখন ঘরে খিল তুলে বসে থাকেন জেনে রাখবেন যে আগুন আজকে ধর্মীয় সংখ্যালঘুদের ঘরে লেগেছে সেই আগুনের গ্রাস থেকে আপনারাও বাঁচবেন না কারণ যে কোনো ধরনের প্রতিবাদী কণ্ঠ গণতান্ত্রিক চেতনা ধর্মনিরপেক্ষতা সংবাদপত্রের স্বাধীনতা এই বিষয়গুলো জঙ্গিদের অভিধানে নেই বাংলাদেশের রাজপথে গণতন্ত্র নিপাত যাক লাগু হোক আজকে ইউনুস তার সাঙ্গবাঙ্গরা বলছেন যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট কারণের জন্য একটা কথা বললেন সারা ভিডিও ভাইরাল হয়ে গেছে যেখানে হেফাজতে ইসলাম বলছে একটা একটা ধর ধৈরা জবাই কর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন যারা প্রকাশ্যে খুন করার কোতল করার জবাই করার ফরমান দিচ্ছে তাদের বিরুদ্ধে ইউনুসের অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এর পরে এটা বলা কি মিথ্যে হবে যে এই অন্তর্বর্তী সরকার হেফাজত এই ধরনের মৌলবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দিচ্ছে স্লোগান দিচ্ছে একটা একটা স্কন্দর জবাই কর পুলিশ নিরাপত্তা দিচ্ছে ক্যামেরায় ছবি তোলা হচ্ছে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে এক জঙ্গি বলছে তরোয়াল নিয়ে গলা কাটতে হবে ভারতীয়দের কি ব্যবস্থা নিয়েছে সুৎকর ইউনুসের জঙ্গি সরকার কিচ্ছু নাই এরপরেও ভারত সরকার উদ্বেগ জানিয়ে বিবৃতি দিলে তখন বলা হবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় দু দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলবে আরে ইউনুস নিজেই বলে যে ভারত ও বাংলাদেশের সম্পর্ক তলা এসে থেকে তারপরে আবার নতুন করে সম্পর্কে প্রভাব ফেলবে বলার ইতিয়ার ইউনুসের আছে নাকি অতএব সুৎকর ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ সর্বত্র সংগঠিত করতে হবে কারণ মানবতার বিরুদ্ধে অপরাধ করছে ইউনুস আর তার জঙ্গিরা জঙ্গি সহযোগীরা এবং সনাতনীদের পরিকল্পিতভাবে নিকেশ করার চক্রান্তে যুক্ত সুৎখর ইউনুস ও তার সহযোগীরা ভারত প্রতিবাদ করবে না ভারত পদক্ষেপ করবে না এটা ভাবছেন কি করে আপনারা যা করার আমরা করব বাংলাদেশের মাটি থেকে আর নতুন করে সনাতনীদের উচ্ছেদ হতে আমরা দেব না যা হয়েছে হয়েছে এবার দেব না এটুকু জেনে রাখবেন ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি একশো চল্লিশ কোটি বেশি তার মানুষ তার বিপুল সেনাবাহিনী তার অত্যাধুনিক সমরাস্ত্র তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তথ্যপ্রযুক্তির প্রযুক্তির দুনিয়ায় ভারতবর্ষের আকাশ ছোঁয়া নাম সারা পশ্চিম দুনিয়ায় ভারতের প্রতিভাকে সম্মান জানায় সারা বিশ্ব জানায় আমেরিকা পর্যন্ত ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায় চীন তার অতীত অবস্থান থেকে সরে এসে ভারতের সঙ্গে আলাপ আলোচনার রাস্তা খুঁজছে আর যে বাংলাদেশ বিক্রি বাংলাদেশ টাকার অভাবে কয়লা আমদানি করতে পারে না আলুর দাম চালের থেকে বেশি বাংলাদেশের সাধারণ মানুষ বাজারে গেলে এক কিলো আলু কিনতে পারেন না দুশো আলু কিনতে হয় এমন অবস্থা ভারত যদি চাল না পাঠায় আলু না পাঠায় পেঁয়াজ না পাঠায় কি হবে সর্বত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হবেন আর ভারত ভিসা না দিলে ভারতের উপর ক্ষুব্ধ হবেন এই দ্বিচারিতা চলতে পারে না অতএব সুৎকর ইউনুসের বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ সংঘটিত করতে হবে এবং ধর্মীয় সংখ্যালঘুদের গণতান্ত্রিক অহিংস প্রতিবাদ কর্মসূচিকে নৈতিক সমর্থন করতে হবে কারণ পরিকল্পিতভাবে এথেনিক ক্লেনজিং এর রাস্তায় হাঁটতে চলেছে জঙ্গিরা সেই অপচেষ্টা আমাদের রুখতে হবে ভারতীয় উপমহাদেশের সব বড় শক্তিধর দেশ হিসাবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিপদে ভারত তাদের পাশে এসে দাঁড়াবে কান খুলে শুনে নিন সুৎকর ইউনুস আর তার সহযোগীরা এর থেকে কোনো ব্যতিক্রম হবে না